সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি অটো ট্রান্সফার সুইচ অর্থাৎ ATS, এটা একটা আমরা অটো চেঞ্জওভার সুইচও বলতে পারি, তো সেটি আমরা মডেল দাঁড় করিয়েছি। আপনারা চাইলে এটা এভাবে কানেকশন করে ব্যবহার করতে পারেন। আর এই সার্কিটটি মূলত মার্কেটে ব্যবহৃত হয় বা চলে। তো এখন আমরা এটা প্রথমে কাজটা দেখাই নিই আপনাদেরকে। আমরা প্রথমে লাইন দিচ্ছি দুটো চেঞ্জওভার সুইচের জন্য দুটো উৎস। আমরা এখানে দুটো পিলারকে দুটো উৎস হিসেবে ধরছি। আমরা একটাকে সার্কিট ব্রেকার অনে আছে আমাদের, আমরা লাইনটা দিলেই হবে। তো দেখেন যে আমরা যখন এই লাইনটি দিলাম, এটা একটু ঢিলে করে টাইমারটা একটু দেরি করে আমাদের লোডটা আউটপুট আসছে। যদি একই সময় আমাদের আরেকটা লাইনও থাকে তাহলে কিন্তু আমাদের এই কন্ট্যাক্টটা অন হয় নাই, ঠিক আছে। এখন যদি কোনো কারণে এই লাইনটি না থাকে অর্থাৎ লোডশেডিং হয় বা অনুপস্থিত থাকে, আমরা দেখতে পাচ্ছি যে পরক্ষণে এই লাইনটি থাকলে সেটি আমাদের অন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন এই কন্ডাক্টর অফ আছে, এই কন্ডাক্টরটি অন আছে। আর যদি দুটো লাইনেই থাকে তাহলে আমাদের এই যে একটু টাইম ডিলে করে এসে আমাদের এই কন্ডাক্টরটি চলছে, অর্থাৎ আমরা এটাকে কমন করে রাখছি, সেই কারণে এটি চলছে, ঠিক আছে। এখন আপনারা এই দুটো লাইনের মধ্যে যেটা চান খুব সহজেই সেটাকে কমন করতে পারেন, সেই লাইনটাকে দিয়ে এটা চলবে আর কি। এখন এটা কানেকশন কি করা আছে আমরা সেটা দেখবো। তো সেটা দেখার জন্য প্রথমত আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের মূল ম্যাটেরিয়ালস লাগছে, দুটো ম্যাগনেটিক কন্ডাক্টর দুটো লাইনের জন্য, আর আমরা দুটো টাইমারি উৎসছি এবং একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট রিলে, ঠিক আছে। তো এখন এটা কানেকশন যে কন্ট্রোলিং সিস্টেমটা, আমরা একটা লাইন থেকে প্রথমে যদি আমরা বোঝার চেষ্টা করি, যেমন আমাদের এই লাইনটা কমন আছে, তো এই লাইন থেকে দেখেন যে আমাদের যে নিউট্রাল আসছে, তো এখানে তো এখানে যে লাইনটা গেছে এটা মূলত লোডে যাওয়ার জন্য, আমরা লোডের কানেকশনটা এই মধ্যে আলোচনা করবো না, কন্ট্রোলিংটা করবো। তাহলে এই যে নিউট্রালটা দেখেন এখান থেকে এসে এই কন্ট্যাক্টে নিউট্রাল গেছে এবং এই টাইমারের নিউট্রাল গেছে। টাইমারে আমরা এখানে দুই নম্বর পিনে নিউট্রালটা দিছি, সেই সঙ্গে এই নিউট্রালটা এসে দেখেন এখানে এই নিউট্রালটা এসে আমাদের রিলেতে নিউট্রালটা গেছে। আর যখন লাইনটা যাচ্ছে, যেমন এখানে যে কন্ট্রোলিংয়ের যে লাইনটি, এই লাইনটি দেখেন যে এখান থেকে এসে এটি প্রথমে রিলে ধরছে, রিলের সাত নম্বর এবং আট নম্বর পিন ধরছে। তো এখানে রিলের এই যে পিনগুলো এখানে আমরা রিলের এই যে পিনটা, তো দেখেন তো এই রিলের পিনগুলো এখানে ধরছে। এখান থেকে দেখেন যে আমাদের এর আউটপুট যেটা, এটা হলো আট থেকে, আট থেকে লাইন পাই হলো পাঁচ এবং ছয়, এই ছয় থেকে আউট হয়ে, ছয় থেকে এটা আউট হয়েছে। তো ছয় থেকে আউট হয়ে এটা আমাদের টাইমারে গেছে, টাইমারের এখানে সাত এবং আটে ধরছে। টাইমারে সাত এবং আটে ধরলে আট থেকে লাইনটা এখানে আবার ছয় থেকে আউট হয়েছে, টাইমারে সিক্স থেকে আউট হয়েছে। সেই সিক্স লাইনটা কিন্তু আমরা এই কন্ডাক্টরে দিব, কিন্তু এই কন্ডাক্টরে দেওয়ার আগে এই লাইনটি এই পাশের কন্ডাক্টরটি মানে অপর ম্যাগনেটিক কন্ডাক্টরে একটি এনসি ঘুরে, একটি এনসি ঘুরে তারপরে আসবে, একটা এনসি ঘুরে তারপরে সেটি এই কোয়েলে আসতেছে। তাহলে এদিকের কানেকশনটা কিন্তু হয়ে গেল। অনুরূপ এই পাশের কানেকশনটা যখন আমরা করতে গেছি, তার যে লাইনটি, তার যে কন্ট্রোলিং লাইনের এই তারটি, এখানে লাইনটা এসে আমাদের এক নম্বর পিনে গেছে। এক নম্বর পিন থেকে এটা চার থেকে আউট হয়েছে, চার থেকে আউট হয়ে এটা এখানে আসবে, কিন্তু আসার আগে এর একটা এনসি ঘুরে আসছে। এই জন্য আমরা দেখবো, দেখে যে এখান থেকে আসছে এটা টাইমারে গেছে, টাইমার থেকে এই যে অনুরূপভাবে টাইমারের সাত আট গেছে, টাইমারের সাত আট থেকে ঘুরে ডিলে করে টাইমটা এসে আমাদের এই কন্ডাক্টরের একটা এনসি ঘুরে এটা আমাদের তখন এখানে এই আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার এটা দিয়েছে। তো এইভাবে এই কন্ট্রোলিংটা শেষ হয়েছে। আমরা ডায়াগ্রামটা আপনাদের দিয়ে দেবো যাতে আপনারা নিজেরা কাজ করতে পারেন। তো এই দুটো এনসি ঘুরাই দেওয়ার একটা কারণ হলো যাতে আমাদের একটি কন্ডাক্টর অন থাকলে অন্য কন্ডাক্টরটি অন হতে না পারে, বা যে টাইমটা দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে কন্ডাক্টরের প্রবলেম থাকে, যে কারণে ল্যাসিং করে না দিলে অনেক সময় শর্ট সার্কিটে হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এখানে আমাদের লোড কানেকশনের জন্য দেখেন যে আমাদের আউটপুট আমরা থ্রি ফেজ বা সিঙ্গেল ফেজ যেটাই হোক সেখানে এটা ব্যবহার করতে পারবো। তো আমাদের কন্ডাক্টরগুলো 220 ভোল্ট ছিল, তাই আমরা এখানে সার্কিট ব্রেকারে 220 ভোল্ট দিছি। তো এই লাইনটা যখন দেখে আসছে যে আমাদের এখানে দেখেন এই পাশে তিনটা আমরা শর্ট করে দিছি, এই পাশে দুটো আছে তাই দুটো শর্ট করছি, লাইনটার সাথে লাইনে এই নিউট্রালের সাথে নিউট্রাল শর্ট করছি, আর এই দুটোর সাথে আমরা লোড নিছি একটার সাথে, আর এখানে এই যে লোড নিছি দুটোর সাথে লোড, অর্থাৎ এটা যখন অন হচ্ছে এই লাইনটা লোডে যাচ্ছে, আবার যখন এটা অন হচ্ছে এই লাইনটা এই লোডে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে আমরা সিঙ্গেল ফেজ হওয়ার পরে আমরা সরাসরি এখান থেকে এই লাইনটা এখানে দিছি, ডেমো যে হতো এটা সেজন্য, এবং এর লাইনটা আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে দিছি। যদি আপনি এখানে থ্রি ফেজ করতে চাইতেন তাহলে আমাদের থ্রি ফেজ সার্কিট ব্রেকার ইউজ করে এই লাইনটা এখানে না দিয়ে সরাসরি আমাদের লাইনটা এখানে আসতো, একটা এখানে এখানে লাইন আসতো।
আশা করি আপনারা আমাদের যে ডায়াগ্রাম আছে সেটা দেখার মাধ্যমে এটা নিজেরা করে নিতে পারবেন। তো আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।